হ্যাঁ, তো আমরা যেটা দেখছিলাম এই সময় আমরা দেখবো রাইট জয়েন। আমাদের টেবিল দুইটি আছে, একটা মেন একটা ওমেন। আমরা মেন টেবিলে দেখতে পাচ্ছিলাম আইডি, নেম, ফোন এবং অ্যাড্রেস। তো এখান থেকে আমরা ফোন এবং অ্যাড্রেসটা নিব, আর ওমেন টেবিলের সাথে আমরা রাইট জয়েন করবো। একটা এই ছিল আইডি, ভিলেজ, ডিস্ট্রিক্ট এবং ওমেন আইডি। তো এখানে আমরা রাইট জয়েন চালাবো। আমাদের কোয়েরিটা এভাবে লিখতে হবে, সিলেক্ট, আমরা লিখব ফোন, অ্যাড্রেস, এই দুটি কমা দিয়ে লিখব। এরপর লিখব ফর্ম, কোথা থেকে? ম্যান টেবিল থেকে। আচ্ছা, এরপর করব কি, রাইট জয়েন, রাইট জয়েন কোন টেবিলের সাথে রাইট জয়েন করব? ওম্যান নামে টেবিলের সাথে রাইট জয়েন করব। ওম্যান লিখলাম, এরপর লিখব অন, এরপর লিখব ম্যান, এরপর লিখব আইডি ইকুয়াল ওম্যান, এবার ডট দিয়ে লিখবো ওম্যান আইডি। তো এই ছিল মূলত আমাদের কোয়েরি, এটা একটা রাইট জয়েনের কোয়েরি। আমরা কি লিখলাম, সিলেক্ট, ফোন এবং অ্যাড্রেস, যেটা কিনা আমরা নিয়েছি ফ্রম কোন টেবিল থেকে, ম্যান নামের টেবিল থেকে। কি করছি আমরা, রাইট জয়েন করছি। কোন টেবিলের সাথে রাইট জয়েন করছি? ওম্যান নামের টেবিলের সাথে রাইট জয়েন করছি। অন ওম্যান আইডি সাথে ম্যাচ করবে ওম্যান ওম্যান আইডি, ম্যান আইডির সাথে মানে ওম্যান আইডিটা ম্যাচ করে দেখবে। তো এটার সাথে যদি এই অবস্থায় লিখে আমি যদি গো করি, গোতে ক্লিক করলে দেখব ফোন এবং অ্যাড্রেস এই দুটি আমরা দেখতে পাচ্ছিলাম রাইট জয়েন হিসাবে। তো এই ছিল মূলত আমাদের এসকিউএল এর রাইট জয়েন্টের কোয়েরিটা। আমরা এতক্ষণ দেখলাম এসকিউএল এর রাইট জয়েন। তো ভালো থাকি, সুস্থ থাকি, টিউটোরিয়ালটি দেখতে থাকি। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন কিছু দেখবো।